আচ্ছা, বীরভূমে নলহাটি 2 নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে ইডি হানায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা গয়না ও বিদেশি মুদ্রা উদ্ধারের সাথে সাথে এসএসসি টেট গ্রুপ ডি দুর্নীতি মামলার বহু নথি বাজেয়াপ্ত করে ইডি। এরপরে গ্রেপ্তার হন বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। শিক্ষক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় অপসারণ এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে প্রতিবাদী রাস্তায় নামেন বলে জানান বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি হাসানের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ। এছাড়াও তিনি জানান বারংবার কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডি জেরা করার মাধ্যমে হেনস্থা করছে এবং কংগ্রেসের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে বিজেপি। কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। আমরা কোন মেম্বার কোন প্রধান কংগ্রেসের আজকে আমরা শূন্য। যদি আমরা কেউ একটা কম্বল বা তিরপলে জর্জরিত হয়েছি, আমরা রিজাইন দিয়ে বাড়ি ঢুকেছি। মমতা ব্যানার্জি যেরকম নির্লজ্জ, পার্থদাও নির্লজ্জ, আর দলের বুথ থেকে শুরু করে সবাই নির্লজ্জ। তাই এখনো মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি পার্থকে রেখেছে এবং ও আছে। আমরা তাই আজকে নলহাটি 2 নম্বর ব্লক কংগ্রেসের ডাকে আজকে প্রতিবাদের মিছিল করলাম এবং সঙ্গে সঙ্গে ইডিতে সোনিয়া গান্ধীকে আবার ডেকেছে নিয়ে তৃণমূলের লোক বারবার কুণাল ঘোষ এই সবার সাংসদ বারবার বলছে তো সোনিয়া গান্ধীকেও ডাকছে। সোনিয়া গান্ধীকে ডাকা আর পার্থ চ্যাটার্জিকে ডাকা আর তাদেরকে গ্রেপ্তার করা, কুণাল ঘোষ ভাবছে আমার আমরা একই। সোনিয়া গান্ধীর বাড়ি থেকে চারানা পয়সা হারামের চারানা পয়সা সাধারণ মানুষের বের করে দেখা, কংগ্রেস পার্টির সবাই আমরা রিজাইন করে বাড়ি ঢুকে যাব। আর এরা তো ঝোলাকে ঝোলা আর না ঘোলা, এরা সবাই চোর। আমি আপনাদের টিভির মাধ্যমে একটা অনুরোধ করব যে এই সরকারকে এবং এই তৃণমূলের মেম্বার প্রধানকে বাঁচাতে গেলে স্বাস্থ্যসাথীর মতো পার্থ সাথীর একটা প্রকল্প করা উচিত, যে সাথীদের বাড়িতে টাকা রেখে তৃণমূলের নেতা এবং মেম্বাররা একটু শান্তি পাবে। স্বাস্থ্যসাথী প্রকল্প করুক মমতা ব্যানার্জি, তবে বাঁচবে মমতা ব্যানার্জি দল, নইলে বাঁচবে না। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধাসহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি
ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।